যদি সুষ্ঠুভাবে আসন্ন এডিসি নির্বাচন হয়, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, বিজেপি আইপিএফটি জোটের পরাজয় নিশ্চিত। সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির অফিসের কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন বামপন্থী গণসংগঠন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস। সিপিএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দলের একটি দল দক্ষিণ জেলার পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয় বৃহস্পতিবার দুপুরে। এই প্রতিনিধি দল জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করে দাবির সনদপত্র তুলে ধরে আসন্ন নির্বাচনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দাবি করেন এডিসি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। দক্ষিণ জেলার জেলা পুলিশ সুপারের নিকট এই দাবি জানানোর পর সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির অফিস কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামপন্থী গণসংগঠন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস অভিযোগ তুলে বলেন, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ ধরে এমন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার ফলে সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিবেশ নেই। যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় সেই ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রত্যেক ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া যায় তা নিশ্চিত করা সহ ভোটের দিন বহিরাগতরা গিয়ে সেই এলাকার ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট দিতে না পারে এবং ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশ সুপারের নিকট করেছেন বলে জানান বিধায়ক সুধন দাস। পুলিশ সুপার নিরপেক্ষভাবে এ বিষয়ে দেখবেন এই আশ্বাস দেন বলেও জানান সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুধন দাস। তিনি আরো কি কি বললেন শুনুন। যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে বিজেপি আইপিএফটির পরাজয় নিশ্চিত। এই কারণে এটা আজকে বিজেপি আইপিএফটির কাছে চ্যালেঞ্জ, গণতন্ত্রকে রক্ষা করা হবে কিনা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ভোট করবে কিনা। যদি সেটা করে আমরা বলবো যে এটা ভালো, কিন্তু এই পরিবেশ তারা রাখছে না, এর বিরুদ্ধে আমাদের বক্তব্য। আমরা আবেদন জানাচ্ছি রাজ্যের এই দুরবস্থা থেকে রাজ্যকে রক্ষা করতে গেলে এই সময়ে বিজেপি আইপিএফটি মানুষের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করছে, অভাবের মধ্যে পড়েছে, তা থেকে রক্ষা পেতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি আইপিএফটিকে পরাজিত করে। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস ছাড়াও ছিলেন দক্ষিণ জেলার জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা কমিটির সিটুর সভাপতি ত্রিলোকেশ সিনহা ও সম্পাদক বিজয় তিলক সহ দক্ষিণ জেলার জেলা কমিটির সদস্য আশুতোষ দেবনাথ। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।